নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই জয় রাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বাইশে ফেব্রুয়ারি দু মঙ্গলবার ভাগ্যের খেলা হতে চলেছে এই পাঁচ রাশির লটারি প্রাপ্তি হতে চলেছে এই পাঁচ রাশির আমি দৈনিক লটারি আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি যেখানে থাকে টার্গেট নাম্বার টার্গেট নাম্বারটা আপনারা মিস করবেন না রাশিভিত্তিক সময় টার্গেট নাম্বার রাশিভিত্তিক সময় এর পাশাপাশি দিনের শুভ সময় এবং কাল এই কয়টা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে থাকি ভিডিওটি খুব ছোট্ট করে বানায় ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকে যেটা আপনারা শুনে তারপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান থাকে যে কথাটা শুনে আপনারা লটারি কাটুন নয়তো কি হবে জানেন লটারি আপনি হয়তো কাটছেন কিন্তু লটারি হয়তো আপনার না লাগতেও পারে অর্থাৎ ভাগ্যের খেলায় আপনার ভাগ্য হয়তো সাথ না দিতেও পারে দেখুন বাইশে ফেব্রুয়ারি দু দুটি নক্ষত্র এই দিনটিকে কিন্তু রিপ্রেজেন্ট করছে একটি হচ্ছে সাতি নক্ষত্র একটি হচ্ছে বিশাখা নক্ষত্র এই দুই দুইটি নক্ষত্র এই দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং যে যোগটি আছে কি না খুব ভালো যোগ সেটি হচ্ছে বৃদ্ধি যোগ দুর্দান্ত যোগ বৃদ্ধিযোগ এর সাথে সাথে আপনাদেরকে আমি জানাই এই যে লটারির যে ভিডিও আমি প্রতিদিন আপনাদেরকে দিই যারা দেখছেন নিজ দায়িত্বে আপনারা দেখুন অর্থাৎ আপনারা নিজ দায়িত্বে যদি দেখেন কি না তাহলে আপনারা বুঝতে পারবেন যে লটারিতে ইনভেস্টমেন্ট করা আপনার জন্য উচিত কি উচিত নয় ওই জন্য ভিডিওটি আমি সম্পূর্ণ আলোচনা প্রতিদিন শুনতে বলি লটারিটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা আর লটারির জন্য আমি চারটি গ্রহকে বারবার বলি কলিযুগের রাজা রাহু বুধ শনি শুক্র এই চারটি প্ল্যানেট আপনি জন্মকুণ্ডীটা খুলে দেখুন আপনার কেমন আছে এর সাথে সাথে আপনার নবম পঞ্চম একাদশ দ্বিতীয় এই চারটি ভাব দেখা যাচ্ছে আপনার হয়তো জন্মছক নেই আপনার হস্তরেখা বলে দিবে আপনার লটারি যোগ আছে কি না সেটা থাকলে কোন বছর আছে কোন সময় আছে সেটাও কিন্তু একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে বলে দিতে পারে প্রথমে আসি রাহুকাল যে সময় কোনো শুভ কাজ করবে না তিনটা থেকে চারটা তিরিশ রাহুকাল হচ্ছে তিনটা থেকে চারটা তিরিশ বৈকাল চারটা তিরিশ পর্যন্ত তিনটা টু চারটা তিরিশ এ সময় কোনো শুভ কাজ করবেন না শুভ মুহূর্ত যে সময় আপনারা কাটবেন একটি হচ্ছে বারোটা পাঁচ থেকে বারোটা বাহান্ন আরেকটি হচ্ছে সকাল নটা পনেরো থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত নটা পনেরো থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত এই সময়টা কিন্তু শুভ এবার আমি মঙ্গলবারের জন্য আপনাদের লাকি নাম্বার এবং অর্থাৎ টার্গেট নাম্বার এটা কিন্তু ইন জেনারেল আমি বারবার বলছি এটা সম্পূর্ণ ইন জেনারেল এবং এর পাশাপাশি রাশির নাম শুভ সময় এবং যারা নিজস্ব জন্মছক দেখাচ্ছেন তারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রঙের ব্যাপারটা কিন্তু থাকে লটারির ক্ষেত্রে টার্গেট নাম্বার খুব ইম্পর্টেন্ট হয়তো আপনার ঠিক টার্গেটে আপনার ভাগ্য ঠিক টার্গেট লেগে যেতে পারে আমি বারবার বলি যা হয় না কপাল গুণে তা হয় খনের গুণে তিটি ক্ষণটা বিশেষভাবে ইম্পর্টেন্ট ভাগ্য কিন্তু আপনার ঘুরছে আপনি যা ছিলেন একই রকম কিন্তু আপনি আগামীকাল না থাকতেও পারে অর্থাৎ হয়তো একটা ছোট্ট লটারির টিকিট আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে আমি বারবার বলছি আপনি কত অ্যামাউন্টের অর্থ পাবেন সেটা আমি কিন্তু বলছি না কত অঙ্কের অর্থ আপনি পাবেন আপনি পঞ্চাশ লাখ পাবেন না এক কোটি পাবেন কি পাঁচশো টাকা পাবেন কি পঞ্চাশ টাকা পাবেন কিন্তু এই পাঁচটা আসি আগামীকাল লটারি থেকে কিন্তু অর্থ কিন্তু পেতে চলেছে তার আগে আমি প্রত্যেকে বলি অবশ্যই কমেন্ট বক্সে জয় বজরং বলি জয় বজরং বলি জয় বজরং বলি এটা আপনারা অবশ্যই কমেন্ট করুন তো আলোচনাটা শুরু করা যাক রাশির নাম টার্গেট নাম্বার শুভ সময় প্রথম রাশি প্রথম রাশির নাম আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় সকাল আটটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত আপনাদের টার্গেট নাম্বার ছয় এবং পাঁচ কুম্ভ রাশি ছয় পাঁচ আপনাদের টার্গেট নাম্বার দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আপনাদের লাকি নাম্বার টার্গেট নাম্বার হচ্ছে দুই এবং নয় এবং শুভ সময়টা আপনাদের দশটা পনেরো থেকে বারোটা বাইশ মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল পেতে চলেছে সে রাশির নাম সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে সেটা হচ্ছে সকাল আটটা এক থেকে দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আপনাদের টার্গেট নাম্বার নয় এবং এক আপনাদের টার্গেট নাম্বার এরপর যে রাশির কথা আমি বলবো চার নম্বর যে রাশি সে রাশির নাম আপনার মিন রাশি মীন রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে সেটা হচ্ছে দুপুর বারোটা দুই মিনিট থেকে একটা চোদ্দো পর্যন্ত টার্গেট নাম্বার আপনাদের তিন এবং আপনাদের টার্গেট নাম্বার আট সবশেষ যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত আপনাদের টার্গেট নাম্বার ছয় এবং পাঁচ নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন